হয় না রে বাবা ওই গুলি ওই গুলি রাইফল যে আর পার হয় না পানি পার হয় এবার আগ্রাসী সৈন্যরা ভয়ে সেই দিকে থেকে চলে নিয়েছে এখান থেকে পালাও পালাও কে হেফাজত করনে ওয়ালা আর জোরে বলা যাবে আল্লাহ কে শুধু তাই নয় এবার যখন শূন্য চলে গিয়েছে রে বাবা শূন্য চলে গিয়েছে মহল্লার মানুষ কান্না কাটি করে চলে আসছে সবগুলো বাসায় মাটির মধ্যে পড়ে আছে কিন্তু আল্লাহর মহিমা আল্লাহ তাআলার কুদরত একটা গুলিও ছাত্রদের গায়ে লাগে না একটা সৈন্য একটা গুলিও ছাত্রদের গায়ে লাগে নাই একটা গুলিও ওই মাসুম বাচ্চার গায়ে লাগে নাই সবগুলো কোরআন শরীফ ওদের লেগে গিয়েছে শোনা যাবে না সুবহানাল্লাহ সবগুলা কোথায় লাগছে কোরআন শরীফে কোথায় কোরআন শরীফে লাগছে হেফাজত করনে ওয়ালা আল্লাহ আল্লাহ কে আরো জোরে বলা যাবে আরেকটি ঘটনা মেরি নামাজ এই কিতাবটা মুফতি ইদ্রিস সাহেব কান্দলভি রহমতুল্লাহ আলাইহি লিখছে এখানে ঘটনা বর্ণনা করেছে এক তিন মেয়ে অথবা ছেলে কোরআন পড়িয়া যখন কোরআন সবাই শেষ পাঁচ মিনিট আছে কোরআন পড়ে ওই মক্তবেতে যায় মক্তবে যায় রে বাবা আবার বাসায় ফিরে আসে ডিস্টেন্স জিরো ডিগ্রি ডিস্টেন্স গুলি সুরছে সুরছে ধাও ধাও আঁকড়ে আগুন জ্বলছে আবার কুল হাগার আবার ধোঁয়া উড়ে উড়ছে এইভাবে মহল্লার মধ্যে কান্নার রোল উঠে গেল এইভাবে ওই আগ্রাসীর সৈন্যরা রাশিয়ার সৈন্যরা কমিউনিস্ট সৈন্যরা ওই মাদ্রাসার ছাত্রের উপরে গুলি বর্ষাইতেছে গুলি মারতেছে ওই মাদ্রাসার ছাত্ররা কোরআনটাকে বুকে জড়াইয়া নিয়েছে কোথায় বুকে জড়াইয়া ধরে নিয়েছে এইভাবে মুখে জড়ায় আর ছাড়িয়া দেয় না গুলি গুল সবগুলো গুলি মারছে যখন এইভাবে কিছুক্ষণ চলছে ওই রাইফল দিয়ে আর গুলি বের হয় না রে বাবা ওই গুলি রাইফল দিয়ে আর বার হয় না পানি পার হয় এবার আগ্রাসী সৈন্যরা ভয়ে সেই দিকে থেকে চলে নিয়েছে এখান থেকে পালাও পালাও কে হেফাজত করনে ওয়ালা আরো জোরে বলা যাবে আল্লাহ কে শুধু তাই নয় এবার যখন শূন্য চলে গিয়েছে রে বাবা শূন্য চলে গিয়েছে মহল্লার মানুষ কান্না কাটি করে চলে আসছে সবগুলো বাসায় মাটির মধ্যে পড়ে আছে কিন্তু আল্লাহর মহিমা আল্লাহ তাআলার কুদরত একটা গুলিও ছাত্রদের গায়ে লাগে না একটা সৈন্য একটা গুলিও ছাত্রদের গায়ে লাগে নাই একটা গুলিও ওই মাসুম বাচ্চার গায়ে লাগে নাই সবগুলো কোরআন শরীফ ওদের লেগে গিয়েছে শোনা যাবে না সবগুলা কোথায় লাগছে কোরআন শরীফ কোথায় কোরআন শরীফ লাগছে হেফাজত করনে ওয়ালা আল্লাহ কে আরো জোরে বলা যাবে আরেকটি ঘটনা মেরি নামাজ এই কিতাবটা মুফতি ইদ্রিস সাহেব কান্দলভি রহমতুল্লাহ আলাইহি লিখছে এখানে ঘটনা বর্ণনা করেছে এক তিন মেয়ে অথবা ছেলে কোরআন পড়িয়া যখন কোরআন সবাই শেষ পাঁচ মিনিট আছে কোরআন পড়ে ওই মক্তবেতে যায় মক্তবে যায় রে বাবা আবার বাসায় ফিরে আসে এইভাবে আসা যাওয়া করে মেয়েটি
Kur'an şekeri baba. Kur'an şeker. Ey baba Kur'an şeker başa dike fir siri baba. Zungulir modde diyaşti hay. Dakura gire niyese. Kiniyese? Kiniyese? Dakura. Dakura gire niyese. Satora saite gire niyese. Bale ey mi tuma ki zeti dua havena. Tuma ki agi tumar izzet nasta kara havi. Erpore tuma ki hatta kara havi. Ey masum basa miti Allah dike ruzu huye gele. Kar dike? Ay Allah ami tumar Kur'an shikti zayi. Abar fere ashi onno dike zaina tomar Quran shike pasai fere ashtaisi ama izzat tomar Quran er izzat Quran er izzat tomar izzat shukran amar izzat tomar izzat as tumi Quran er shakti dekhao as tumi Quran er power dekhao শেষ না হইতে আসম কা সেই জায়গা একটা বাঘ এসে গেল এই বাঘটা ওই বাঘটা আসম কা কোথায় থেকে আসলো কেউ বলতে পারে না রে বাবা সবগুলো ডাকুর উপরে হামলা করা শুরু করেছে এক এক করে সবগুলো ডাকুকে শেষ করে দিল এবার সেই বাঘে কথা বলে বাঘে কথা বলে যাও কোরআনের হামিল কোরআনের বাহক তুমি কোরআন শিখছো আল্লাহ তাআলার কাছে দোয়া করছো আল্লাহ তোমার দোয়া কানে কবুল করে নিয়েছে আল্লাহ তাআলা আমাকে তোমাকে হেফাজত করার জন্য পাঠাইয়া দিয়েছে যাই হোক সময় যথা